আজকে যাওয়ার সময় আমার মনে হচ্ছে যে আমি যে নোয়াখালী থেকে যাচ্ছি আমি আমার সব কিছু নোয়াখালীতে ফেলে রেখে যাচ্ছি। নোয়াখালীর নাগরিকত্ব যদি আমি ভাষাটি রপ্ত করতে পারতাম তাহলে আমি পেয়ে যেতাম। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। নোয়াখালী টিভির প্রত্যেক দর্শক এবং শ্রোতাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে নোয়াখালীর বিশেষ একজন মানুষকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সাজিয়েছি। তিনি হলেন আমাদের তন্ময় দাস স্যার। আপনারা জানেন স্যার 2018 সালের 9ই আগস্ট নোয়াখালীতে যোগদান করেন এবং 2020 সালের 7ই জুলাই স্যার পদোন্নতি পেয়ে নোয়াখালী থেকে বিদায় নিচ্ছেন। তো স্যার কেমন আছেন? জি, আপনাকে ধন্যবাদ, আমাদের নোয়াখালী টিভিকে ধন্যবাদ। আমি যদি শুরু করি, আমার শৈশব কাটে সেই শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার ছোট্ট গ্রামে। আমি আমার প্রাথমিক শিক্ষা শেষ করি আমার গ্রামের স্কুলে। এরপরে আমি চলে যাই টাঙ্গাইলের নাগরপুরে, সেখানে আমি মামার বাড়িতে পড়াশোনা করি। সেটি শেষ করে আমি আবার ঢাকায় চলে আসি। আমি নটরডেম কলেজে ভর্তি হই 86-88 ব্যাচে এবং সেটি শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমার্স ফ্যাকাল্টিতে ভর্তি হই। আমি সেখানে মার্কেটিংয়ে অনার্স করি, মাস্টার্স করি এবং এই সময়টাতে আমাদের সময় তখন রাজনৈতিক অঙ্গন অত্যন্ত উত্তাল ছিল। আমাদের ইউনিভার্সিটি প্রায়শই বন্ধ থাকত, হরতাল থাকত। কিন্তু আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, আমাদের প্রত্যেকের একটা ইচ্ছে ছিল যে আমরা শাসন জোটে পড়ব না, যেভাবেই হোক আমাদের শাসন জোট মুক্ত থাকতে হবে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমাদের ক্লাসমেট যারা ছিলাম, তারা বন্ধের দিন আমরা ক্লাস করেছি, ছুটির দিনে আমরা ক্লাস করেছি, ঈদের বন্ধে আমরা ক্লাস করেছি এবং আমরা সেশন জট ছাড়াই ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসি। এরপরে আমি প্রাইভেট জব করি। আমি চিটাগং ইপিজেডে চাকরি করেছি, মতিঝিলে প্রাইভেট জব করেছি, কোরিয়ান কোম্পানির সাথে কাজ করেছি। এরপর 16তম বিসিএসে আমি শিক্ষা ক্যাডারে যোগ দিই এবং সেখান থেকে শরীয়তপুরের নড়িয়াতে আমি সেখানে যোগদান করি এবং 3 বছর সেখানে প্রভাষক হিসাবে আমার দায়িত্ব ছিল। এরপর আমি প্রশাসন ক্যাডারে 18তম ব্যাচে 25শে জানুয়ারি 1999 রাজশাহীতে বিভাগীয় কমিশনার অফিসে যোগদান করি। এরপর শুরু হয় আমার নীলফামারীতে প্রথম পোস্টিং। নীলফামারী শেষ করে আমি সিলেট ডিভিশনে চলে আসি। সিলেট থেকে আমি সেখানে সহকারী কমিশনার হিসাবে 3টি উপজেলায় দায়িত্ব পালন করি। পরবর্তীতে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে আমি চলে আসি মৌলভীবাজার জেলায়। সেখানে শেষ করে আমি নাটোরের বাগাতিপাড়াতে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে 2006 সালে যোগদান করি। এর পরবর্তী সময়ে বগুড়াতে যাই দুপচাচিয়ায় ইউনো হিসাবে। সেখান থেকে আবার আমি আসি টাঙ্গাইলের নাগরপুরে, সেখানে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করি। পরবর্তী সময়ে সেটিও শেষ করে 2011 সালে আমি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে চলে আসি কিশোরগঞ্জ জেলায়। কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং ডিডিএল হিসাবে কিছুদিন দায়িত্ব পালন করি। পরবর্তীতে সিরাজগঞ্জে উপপরিচালক স্থানীয় সরকার হিসেবে যোগদান করি। সেখানেও আমি আবার অতিরিক্তভাবে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসাবে ছিলাম। সেই সিরাজগঞ্জের পার্চুকে আমি প্রথমবারের মতন ঢাকাতে চাকরি করতে আসি এবং সেটি ছিল আমাদের ভূমি জরিপ অধিদপ্তর। সেখানে উপপরিচালক প্রশাসন, উপপরিচালক জরিপ হিসাবে প্রায় 3 বছর সেখানে ছিলাম। এরপরে আমাদের প্রিয় নোয়াখালীতে আমি জেলা প্রশাসক হিসাবে গত 8 আগস্ট 2018 সালে এখানে আসি এবং অদ্যাবধি আপনাদের সাথে অনেক ভালোভাবে দিন কাটালাম এবং জেলা প্রশাসক হিসাবে যে দায়িত্ব পালন করেন প্রত্যেকটি স্তরেই আমি কাজ করার চেষ্টা করেছি। আমি আকুণ্ঠ সমর্থন পেয়েছি আপনাদের,
এবং আমার যে এতগুলো জেলাতে কাজ করা, আমাকে যদি র্যাঙ্কিং করতে বলেন, সবচেয়ে ভালো ছিলাম, সবচেয়ে কাজের ভালো পরিবেশ পেয়েছি, সবচেয়ে ভালো সহযোগিতা পেয়েছি প্রিয় নোয়াখালীবাসী থেকে। আমি আপনার মাধ্যমে আবার নোয়াখালীবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে এই সময়টাতে কাজ করতে গিয়ে অনেকগুলো অনেক সময় অনেক কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় বিভিন্ন রকমের, তো সেই ধরনের বড় ধরনের কোনো বাধা আপনার কাছে আসছে কি না কাজ করার ক্ষেত্রে বাধা হিসেবে? আপনাকে যদি বলি যে বাধা প্রশাসনের কাজটি হলো সবসময় বন্ধুর, এখানে সবসময় কম বেশি কিছু বাধা থাকে, কিন্তু আমার যে উদ্দেশ্য ছিল যে আমি সরকারি নিয়মকানুনের মধ্যে থেকে নোয়াখালীর উন্নয়নের জন্য যাবতীয় কাজ করব, এবং যতটুকু বাধা ছিল সে বাধাগুলো অতিক্রম করেছে আমাদের যুব সমাজ, এবং আমাদের নোয়াখালীর আপামর জনগণ তারা আমাকে আকণ্ঠ সমর্থন দিয়ে গেছে। যে কাজেই বাধা আসার সম্ভাবনা ছিল সেটি আমাকে দূরীভূত করতে হয়নি, সাধারণ জনগণ তারা আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, এবং সেভাবেই আমি কাজ করতে পেরেছি। একটি কথা বললে অত্যুক্তি হবে না, আমার যখন প্রথম নোয়াখালীতে পোস্টিং হয় তখন নানা উৎকণ্ঠা, নানা ধরনের মন্তব্য, এবং জনগণ বা বাইরে যারা আছেন তারা নোয়াখালী সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন। আমি রীতিমতন একটু অস্বস্তির মধ্যে ছিলাম, একটু উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে আমি গিয়ে আমার দায়িত্বটি পালন করতে পারবো কি না। আজকে যাওয়ার সময় আমার মনে হচ্ছে যে আমি যে নোয়াখালী থেকে যাচ্ছি, আমি আমার সব কিছু নোয়াখালীতে ফেলে রেখে যাচ্ছি। এই নোয়াখালী এমন একটি উর্বর ক্ষেত্র, এটি একটি অমিত সম্ভাবনার জায়গা, এখানে জনগণ উন্নয়ন চায়, জনগণ লিডারশিপ চায়, জনগণ প্রশাসনকে তাদের দোরগোড়ায় চায়, আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি, এবং এটি দেওয়ার ফলেই দীর্ঘদিনের যে বাধাগুলো ছিল, যে কাজগুলো জনস্বার্থের বিরোধী ছিল, সেগুলোকে আমি দূর করতে পেরেছি, এবং এখানকার স্থানীয় জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি প্রত্যেকেই আমাকে আকণ্ঠ সমর্থন করেছেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব ওবায়দুল কাদের, তিনি আমাকে শুধু একটি কথাই বলতেন যে তোমার সকল ভালো কাজের সাথে আমি আছি, এবং আমি যখনই বলতাম স্যার এই কাজটি করা দরকার, স্যার আমাকে সবসময় সাহস দিতেন এবং সহযোগিতা দিতেন, এবং সবাইকে বলেও দিতেন যে এই কাজটি জেলা প্রশাসক করবেন, তোমরা সহযোগিতা করবে। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু ছিল না। আমাদের স্থানীয় এমপি জনাব ইকরামুল করিম চৌধুরী মহোদয়, তিনি উন্নয়নের জন্য সার্বক্ষণিক কাজ করেন, এবং তাকে আমি এই উন্নয়নমূলক কাজে পেয়েছি, এবং তিনি আকণ্ঠ সহযোগিতা আমাকে প্রদান করেছেন, আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। কাজ করার ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা না থাকলে কিন্তু সেই কাজগুলো সঠিকভাবে করা যায় না, তো সেক্ষেত্রে আপনার সহকর্মীদের? দেখুন, আমি একটি চমৎকার কথা বলবো, সেটি হলো এরকম যে লিডারশিপ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। একদল ভেড়ার পালে যদি নেতা একজন সিংহ হয়, কিছুদিন পর প্রত্যেকটি ভেড়া সিংহের মতন আচরণ করে। আবার এমন শুনেছিলাম একদল সিংহের যদি নেতা একজন ভেড়া হয়, তাহলে কিছুদিন পর প্রত্যেকটি সিংহ ভেড়ার মতন আচরণ করে। আমার কাছে মনে হয়েছে আমার যে কলিগ যারা ছিল তারা সবসময় ডাইনামিক, এবং তারা কাজ পাগল, তারা একটি লিডারশিপ চেয়েছে, আমি তাদেরকে সেটা দিতে পেরেছি, এবং প্রত্যেকটি জায়গায় যতগুলো আমাদের উন্নয়ন, যতগুলো সংস্কার এবং যতগুলো চ্যালেঞ্জ আমি আমার জুনিয়র কলিগদেরকে সাথে নিয়ে পার করেছি, আমাদের উপজেলা নির্বাহী অফিসার যারা ছিলেন বা এখনও যারা আছেন, সহকারী কমিশনার ভূমি ছিলেন বা আছেন এখনও, তারা সবসময় আমার নেতৃত্বে যাবতীয় কাজগুলো সম্পাদন করত, এবং যত চ্যালেঞ্জ তারা সম্মুখীন হতো প্রত্যেকটি চ্যালেঞ্জ আমি মোকাবেলা করতাম,
অর্থাৎ তাদের কাজের যে জায়গাটি আমি সব সময় ইজি রাখতাম যেন তারা সঠিকভাবে তাদের দায়িত্বগুলো পালন করতে পারে। আমি আমার কলিগদেরকেও আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। এই কাজ যেগুলো করেছেন এবং অসম্পূর্ণ যে কাজগুলো আছে এগুলো সম্পর্কে বা কীভাবে এগুলো সমাধান করবেন, যা যেগুলো করছেন সেগুলো সহযোগী দেখুন যে প্রত্যেকটি কাজ এটা একটি চলমান প্রক্রিয়া। এ জায়গাতে আমি যেগুলো হাতে নিয়েছিলাম সবগুলো আমি শেষ করতে পারিনি এবং একটি নির্দিষ্ট সময়ে সবগুলো করা একজনের পক্ষে সম্ভবপর হয় না। আমাদের সীমাবদ্ধতা থাকে, আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকে, আমাদের লজিস্টিক সাপোর্ট যেটা তার সীমাবদ্ধতা থাকে। তারপরেও যে কাজগুলো দীর্ঘদিন এই নোয়াখালীতে হাতে নেওয়া হয়নি তার অনেকাংশে আমি শেষ করতে পেরেছিলাম। সামনে যে কাজগুলো আছে আমার যে সহকর্মী যিনি আগামীতে দায়িত্ব নেবেন তাকে আমি এই কাজগুলো সম্পন্ন করার জন্য অনুরোধ করে যাব। তাছাড়া কয়েকটি কাজ যা আমি যদি সময় পেতাম আমার মনে হয় আমি এটি শেষ করে যেতে পারতাম, তার বড় একটি কাজ আমাদের নোয়াখালী টাউন ক্লাব। এই ক্লাবটি অনেক প্রাচীন এবং এই প্রাচীন ক্লাবটির বর্তমান যে অবস্থাটি এটি একটি ভঙ্গুর এবং জরাজীর্ণ একটি ভবনে পরিণত হয়েছে, এটি আমি হাত দিয়েছিলাম। এবং তার সাথেই আছে আমাদের পাবলিক লাইব্রেরি, তারও বয়স মোটামুটি একই সময়ের। এর যে ভবনের যে ভূমিটা এই ভূমিটা হলো আমাদের PWD-র গণপূর্তের এই জায়গাটি এদের নামে না থাকায় আমি এই ভূমির জটিলতা নিরসনের জন্য ইতিমধ্যে আমি লিখেছি এবং আশা করছি যে ভূমির জটিলতাটা শেষ হয়ে গেলেই আমরা এখানে বহুতল ভবন করতে পারব। সেখানে আমাদের টাউন হল আবার উজ্জীবিত হবে এবং আমাদের পাবলিক লাইব্রেরিটায় আমাদের পাঠকের সংখ্যা আবার বৃদ্ধি পাবে। থার্ড আরেকটি বিষয় আমাদের ছিল, সেটি হলো আমাদের প্রেস ক্লাবের দীর্ঘদিনের যে একটি এখানে সংকট কাজ করছে 2016 সাল থেকে, এটা আমি হাতে নিয়েছিলাম, এটার উদ্যোগ গ্রহণ করেছি, এটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আমাদের বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে আমাদের কাজটি পিছিয়ে যায়। সদাশয় সরকার আমাকে প্রমোশন দিয়েছেন, আমি পদোন্নতি পেয়ে ঢাকায় চলে যাচ্ছি এবং এই কারণেই এই কাজটি আমি শেষ করে যেতে পারলাম না। আমাকে এই তিনটি কাজ যদি আমি শেষ করতে পারতাম তাহলে আমার মনে হয় যতগুলো কাজ আমি হাতে নিয়েছিলাম প্রত্যেকটি আমার শেষ করা হতো। আপনাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যেগুলো বহমান প্রত্যেকটি আমাকে কাছে টেনেছে এবং এতগুলো জেলাতে আমি কাজ করার পরে এই নোয়াখালীতে আমি আমার মনের মতন সব কিছুই পেয়েছি এবং এ কারণে এটি আমার নোয়াখালী। এই নোয়াখালীকে সাজানোর জন্য এবং এই নোয়াখালীকে একটি উন্নয়নশীল উন্নত জনপদ করার জন্য যে প্রজেক্টগুলো হাতে নিয়েছিলাম আপনাদেরকে সেটা আমি বলছি। আমাদের 4 লেন যেটি হচ্ছে সেই কুমিল্লা থেকে আমাদের চেয়ারম্যান ঘাট পর্যন্ত, সোনাপুর পর্যন্ত, এই 4 লেনের প্রায় 2/3 আমাদের কাজ সম্পন্ন হয়েছে। 1/3 ভূমি অ্যাকুইজিশন যেটা অধিগ্রহণের একটি জটিলতার কারণে বেশ কিছুদিন বন্ধ আছে, আমি যাওয়ার আগে এটি আবার চালু করে দিয়েছি এবং যাবতীয় আনুষঙ্গিক যে কাজগুলো এগুলো আমাদের প্রস্তুত আছে। এখন ভূমির মূল্য নির্ধারণের যে জটিলতাটি এটি আইনে একটি অস্পষ্টতা থাকার কারণে আমি ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরামর্শ চেয়েছি, তারা যে পরামর্শ দিয়েছেন সে আলোকে আশা করছি আগামী 1 মাসের মধ্যে সেই জটিলতাটি সমাধান হবে এবং দ্রুতই আমাদের 4 লেনের অসমাপ্ত কাজটা আমরা শেষ করতে পারব। আমাদের নোয়াখালীর প্রাণের দাবি একটি এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের কাজ অলরেডি আমাদের শুরু হয়েছে। এখানে পাশেই কৃষি বিভাগের হর্টিকালচার আছে, সেই জায়গাটি আমাদের
এয়ারপোর্টের জন্য দরকার। তখন আমরা কৃষি মন্ত্রণালয়ের সাথে বসেছি, আমাদের সুবর্ণচরে যে বিএডিসি আছে তার পাশেই এই হর্টিকালচারের জায়গাটি আমরা এক্সচেঞ্জ করতে চাচ্ছি। এই জায়গাটি সেখানে পেয়ে গেলেই আমাদের যে রানওয়ের যে সম্প্রসারণের যে দরকার সেটি আমরা পেয়ে যাব। বিমানবাহিনীর বিভিন্ন টিম এটি পরিদর্শন করেছেন, তারা এটার যে বাস্তবতা কী আছে, উপযোগিতা কী আছে, এই ফিজিবিলিটি তারা দেখেছেন এবং এই কাজটি আমরা দ্রুত শেষ করে ফেলতে পারব, এটি চলমান রয়েছে। আমাদের একটি ইপিজেড হওয়ার কথা ছিল, সেই ইপিজেডটার জায়গা আমরা দিতে পেরেছি, প্রায় 4,836 একর জায়গা, এবং এটি হস্তান্তর করা হয়েছে আমাদের বেজা কর্তৃক। এখানে ভূমি উন্নয়নের কাজটি শুরু হয়ে যাবে। আমাদের একটি নদীবন্দর হওয়ার কথা, নদীবন্দরের সমীক্ষা চলছে এবং আমাদের চেয়ারম্যান ঘাট বা পার্শ্ববর্তী জায়গায় এই নদীবন্দরটি আমাদের হবে। আমাদের ভাষাঞ্চল রয়েছে যেখানে বিশাল স্থাপনা আমাদের রয়েছে, সেখানে আমরা একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্রেনিং সেন্টার করতে পারি। আমি সরকারের কাছে এই বিষয়ে একটি প্রস্তাবনা রেখেছি যেন এখানে স্কিল্ড হয়ে যেতে পারেন, সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা এখান থেকে করতে চাচ্ছি। আমাদের অপার সম্ভাবনার যে জায়গা, প্রতি বছর আমরা কম বেশি 1 স্কোয়ার কিলোমিটার জায়গা মূল ভূখণ্ডের সাথে যুক্ত করি, অর্থাৎ মেঘনার অববাহিকার যে অংশগুলো এগুলো নোয়াখালীতে যুক্ত হচ্ছে। বাংলাদেশের এমন কোনো উপজেলা বা জেলা নেই যেখানে এত জমির সংস্থান তারা করতে পারে, এটি আমাদের জন্য একটি আশীর্বাদ। একসময় নোয়াখালীতে জলাবদ্ধতা, নোয়াখালীতে আপনার সাইক্লোন এবং বন্যা ফসলাদি নষ্ট করে দিত, জনগণ খুব কষ্টে থাকত, এটির পরিবর্তন হয়েছে। এখন আমরা হাজার হাজার একর জায়গা সরকারের উন্নয়নমূলক কাজে দিতে পারছি। আরেকটি সম্ভাবনার কথা বলি, এই কক্সেস বাজারের মাতার বাড়ি থেকে শুরু করে চিটাগাংয়ের সন্দ্বীপ এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ পর্যন্ত যে বিস্তর এলাকা, এটি একটি ইন্ডাস্ট্রিয়াল হাব হবে এবং সেই আলোকেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। 2030 সালের মধ্যে আমাদের প্রায় 8 কোটি লোকের কর্মসংস্থান হবে। 2041 সালের যে উন্নত বাংলাদেশ, সেই উন্নত বাংলাদেশে 12 থেকে 14 কোটি লোকের কর্মসংস্থান তৈরি হবে এবং সব কিছুই ঘুরে হবে আমাদের এই মাতার বাড়ি থেকে শুরু করে কোম্পানিগঞ্জ পর্যন্ত এই বেল্টটা, এবং এটি আমাদের আরেকটি স্যাটেলাইট কান্ট্রির মতন আমাদের হবে। আমরা আরও স্বপ্ন দেখি, এখানে পর্যটন কেন্দ্র হবে আমাদের। ইতিমধ্যে আমাদের যে ব্র্যান্ডিং নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী, সেখানে পর্যটন বিভাগ থেকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে, তারা সেখানে মোটেল হোটেল তৈরি করবেন এবং এখানে এমন একটি পর্যটন কেন্দ্র হবে যেখানে বন, সূর্যাস্ত এবং শান্ত নদী, প্রকৃতি সব একসাথে তারা উপভোগ করতে পারবে এবং এখানকার যোগাযোগটি আরও ভালো হবে। ঢাকা থেকে সরাসরি লঞ্চে তারা নিঝুম দ্বীপ আসতে পারবেন। সেখানে আমরা হরিণের অভয়ারণ্য করেছি, এটি এখন যে পরিমাণ হরিণ আমাদের আছে, সুন্দরবনেও তত হরিণ আমাদের নেই, কাজেই এটি একটি অমিত সম্ভাবনার একটি জায়গা। আপনারা আরও জানেন যে আমাদের প্রতি বছর লক্ষ লক্ষ টন পলি, যেটি আমাদের মেঘনা অববাহিকা জড়ো হয়, কিছুদিনের মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রাচীন পদ্ধতিতে যে ইট তৈরি হয় এটি বন্ধ হয়ে যাবে, তার কারণে আমাদের এই ধরনের সিল্টেড মাটি দরকার হবে, সেই মাটির যোগানটাও নোয়াখালী দেবে। এই কারণে আমাদের যে তরুণ সমাজ যারা আছে তাদেরকে আমি বলি যে তাদেরকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাদেরকে বিজ্ঞান মনস্ক হতে হবে, তাদেরকে ডিজিটাল মানুষ হতে হবে, তাহলেই এই প্রজন্ম পৃথিবীর সাথে পাল্লা দিয়ে
বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবে। আমি নোয়াখালীতে তাদেরকেই পেয়েছি যে আমার যে যুবক শ্রেণী যারা আছে, বিভিন্ন সংগঠন নিয়ে যারা নোয়াখালীর কথা ভাবে, তাদেরকে আমি ইউনাইটেড করতে পেরেছি। তারা প্রত্যেকেই আর্থসামাজিক উন্নয়নে জনগণের পাশে দাঁড়াচ্ছে। করোনার মতন ভয়াবহ পরিস্থিতিতে নোয়াখালী যেভাবে হ্যান্ডেল করেছে, এটা অন্যান্য জেলার চেয়ে এটা ঈর্ষণীয় একটি জায়গা হয়ে আছে। আমরা সম্পূর্ণ স্থানীয়ভাবে কোভিড হাসপাতাল তৈরি করেছি, সেখানে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে। সারা বাংলাদেশে যে মৃত্যুর যে হার, তার চেয়ে অনেক অনেক কম আমরা এখানে রাখতে পেরেছি। এটি সম্ভব হয়েছে নোয়াখালীবাসী আপামর জনগণের যে সহযোগিতা এবং সমর্থনের কারণে। আপনার মুখে নোয়াখালীর ভাষায় দুলান কথা শুনতে। আমি আসলে নোয়াখালীর কথা আমি যদি বলি, এটি আসলে শুদ্ধ নোয়াখালী হবে না, তবে আমি 100% নোয়াখালীর ভাষা বুঝতে পারি। আর আপনাকে আমি এটাই বলবো যে নোয়াখালীর নাগরিকত্ব যদি আমি ভাষাটি রপ্ত করতে পারতাম, তাহলে আমি পেয়ে যেতাম। কিন্তু আমি যেটা পেয়েছি, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে নোয়াখালীবাসী আছেন, এবং আমাকে যে পরিচিতি এই জেলা প্রশাসক নোয়াখালী হিসাবে পেয়েছি, এটি আমার সারা জীবনে এই নোয়াখালীবাসীর সাথে একটি মানে অবিচ্ছেদ্য একটি অংশ হিসাবে আমাকে রাখবে। এবং আমি যেখানে যাব, আমি আমার প্রিয় নোয়াখালীকে ভালোবাসব। এবং সত্যিকার অর্থেই এখানে আমি আমার নিজের হোম টাউন কিংবা হোমল্যান্ড যেটাই বলেন বা জন্মস্থান বলেন, একই ধরনের ফ্লেভার আমি এখানে পেয়েছি। এখানকার মানুষগুলো, এখানকার প্রকৃতি, এখানকার উন্নয়ন ভাবনা সব কিছু আমাকে বিমোহিত করত, এবং এই কারণেই আমি আমার প্রশাসনিক দায়িত্বের বাইরে গিয়েও সামাজিক দায়িত্বগুলো পালন করার জন্য উৎসাহিত হয়েছে। নতুন যিনি আসছেন নোয়াখালীর অভিভাবক হিসেবে, তার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। তিনি আমার অনুজ, সহকর্মী জনাব খোরশেদ আলম। তিনি 22 ব্যাচের কর্মকর্তা, আমি 18 ব্যাচের কর্মকর্তা। তিনি আমার পূর্ব পরিচিত এবং যতদূর তাকে জানি অত্যন্ত কর্মঠ এবং পরিশ্রমী একজন মানুষ। তিনি আইটিতে এক্সপার্ট, এবং আমি আশা করছি আমার যে অসম্পূর্ণ কাজগুলো, এগুলো তিনি সমাপ্ত করবেন এবং আরও নতুন নতুন চিন্তাভাবনা, উদ্ভাবনী বিষয়গুলো নিয়ে তিনি কাজ করবেন। তার জন্য একটি বলা, নোয়াখালীর মানুষকে ভালোবাসলে ভালোবাসা ফেরত পাওয়া যায়, এটি তার জন্য আমার কথা। আমাদের নোয়াখালী টিভি, আমি সেই যোগদান করার পর থেকেই আমার প্রত্যেকটি কাজে তারা সহযোগিতা করেছেন, এবং বিশেষ করে হামিদ রনি, আমাকে ডাকতে হয়নি, আমার এই কাজগুলোর পাশে তাকালেই তাকে আমি পেয়েছি। কিছুদিন আগে তারা সিলভার বাটন পেয়েছেন, সেটিও আমি উদযাপন করেছি। এরপরে আমরা 2 লক্ষ সাবস্ক্রাইবার পেয়েছি, সেটাও একটা বড় একটি অ্যাচিভমেন্ট। এটি সম্ভব হয়েছে শুধু একটি কারণেই, নোয়াখালী টিভি নোয়াখালীর কথা বলে, উন্নয়নের কথা বলে, সমৃদ্ধির কথা বলে, সহযোগিতার কথা বলে। এই কারণেই এই নোয়াখালী টিভি এত জনপ্রিয়। আমি তাদের অব্যাহত উন্নতি কামনা করছি এবং নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি এই নোয়াখালী টিভির সকল কলাকৌশলী যারা আছেন, তাদেরকেও বলবো জনগণের সাথে থাকুন, তাহলে নোয়াখালীবাসী আপনাদেরকে মনে রাখবে। কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে প্যাকেটজাত করা হয় রাজকামাল চিনি গুড়া চাল। রাজকামাল চিনি গুড়া চাল গর্বের সাথে বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলার আভিজাত্য রাজকামাল চিনি গুড়া চাল। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।